হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি সাদিয়া নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আমার বোনের সাথে একটু ধান্দাবাজি করছি, বুঝছো গাইস? মানে ও টপ আপ করছে আজকে, তো ওর কাছ থেকে কিছু নিতে হবে। সে আমার সাইদা কোনো গিফট দিচ্ছে না, মানে কেন দিচ্ছে না, হোয়াই, কেন, হোয়াই, সিরিয়াসলি। যাই হোক, দিচ্ছে না তো কীভাবে একটু ধান্দাবাজি করে নিতে হবে। আমি বলছি চল একটা চ্যালেঞ্জ হয়ে যাক, যে বেশি ড্যামেজ দিতে পারবে সে একজন একজনের গিফট দেবে। স্ক্রিনের উপর যে ভাই চ্যানেলটি দেখতে পাচ্ছ, সে নতুন ইউটিউবিং করতেছে, তার গেম প্লে, তার থাম্বনেল, মানে ভিডিও কোয়ালিটি অনেক পারফেক্ট গাইস। আমি গিয়ে সাবস্ক্রাইব করে ফেলছি, তোমরাও গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। যেহেতু বাংলাদেশি ইউটিউবার গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করা যায়, অবশ্যই সাপোর্ট করা যায়, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি। আর গাইস, বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা আসল ভিডিওতে। লেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সো গাইজ, গেমটা স্টার্ট করে দিছি আমরা। এই পাশেরটা হচ্ছে আমার বেহেনা, ওকে, দেখা যাচ্ছে ইমোটি মারতেছে সবাই। সো আমরা এখনই গেমের ভিতর চলে যাবো। আচ্ছা, আমরা গেমের ভিতর অলরেডি ঢুকে গেছি। আচ্ছা, এখন আমাদের গান চুজ করতে হবে, আমি এই গানটা নিয়ে নিই, ওকে। সো গাইজ, আমাদের কাজ কিন্তু শুধুমাত্র ড্যামেজ দেওয়া। আর এই যে মামুর নামের একটা ভাই আছে, যে অলাইস, তার শত লুট আছে, সব কিছু আমার হুদাই দিয়ে দেয়, কেন আমি জানি না, মানে সে মেডিকেট নিতে পারবে, এগুলো আর সব কিছু আমার দিয়ে দেয়। এখন ভাই আমি একটা কভারে যাব, অ্যান্ড মানে ডাউন থাকলে সেটা ড্যামেজ দিতে হবে, ড্যামেজ আমার যে করে হোক বাড়াইতেই হবে, ওর থেকে, ওর কাছ থেকে গিফট নিতে হবে না। সো গাইস, দেখতে পাচ্ছি আমরা এই একটা একটা এনিমি আসছে, একটু ওপেন দিই। ও ভাই সাহ, এই তেরি ডাউন হয়ে গেছে, দেখ আমার বোন কীভাবে ড্যামেজ দিচ্ছে, নকটার আমার বোন ড্যামেজ দিচ্ছে, যেহেতু কথাই ড্যামেজ দেওয়া, সিরিয়াসলি। আচ্ছা তুই এখানেই থাক। আচ্ছা দেখি, আমি সামনে যাই, পিছনে বসে ড্যামেজ দিচ্ছে, ওটা রে নক অবস্থায় মারা দিছে ও। আচ্ছা দেখা কি রে, গানে ড্যামেজ খায় না কেন, কেমন যেন খুবই অন্যদিকে চলে যাচ্ছে। একটা হেড লাগ ভাই, একটা হেড লাগ, আরে দুইটা রে শেষ করে দিছে, যাক কোনো ব্যাপার না, পরের ম্যাসেজ যাও যাক। সো গাইস, আমরা পরের ম্যাসেজ চলে আসছি, শর্টগান নিব এখানে, আর একটা হেলমেট, হেলমেট খুব জরুরি, হেড লাগলে খুব খুব প্রবলেম হয়ে যায়। তো গাইস, আমার বোন এই যে, আচ্ছা চুপচাপ দাঁড়ায় আছে, কি প্ল্যানিং করে বসে আছে, আর কি গান নিছে, ও শর্ট গান নিছে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ভাই এখানে তিনটা কিলো তো লাগবেই, না তো ড্যামেজ উপরে উঠা যাবে না। আগের আরও আই থিঙ্ক বেশি ছিলাম, আমার 300 ড্যামেজ ছিল, 100 থেকে বেশি ছিল, 200 মতো ছিল। সো গাইস, ইনিমি কোথায়, ইনিমির কাছে যাওয়া লাগবে, দুইটা তিনটা কিলো তো আমার লাগবে এখানে, নাইলে হবে না। আচ্ছা ইনিমি আসতেছে কোন দিক থেকে, ও ওই দিকটা আসতেছে, মানে আমার এদিক থেকে যাওয়া উচিত গাইস। আচ্ছা ঠিক আছে, ইনিমিগুলো কি করতেছে, দূর থেকে তো শর্ট গান দিয়ে কোনোদিনও মারতে পারবো না, কাছে যাওয়া লাগবে তার জন্য। ও দূরে ট্রাই, না কোনোদিনও লাগবে না যেহেতু শর্ট গানের, ভাই ওর কাছে যাওয়া যাক। আর আমার কিল লাগবে এইখানে ভাই, আমার ড্যামেজ লাগবে, মানে আমার ডায়মন্ড লাগবে, আমার গিফট লাগবে আমার বোনের কাছ থেকে, ও টপ আপ করছে, আমারে দেয় নাই শয়তান। ও ভাই ভাই, মারিস না মারিস না মারিস না, ওকে ম্যান হেড দিছে, এটারে যাক গেছে। সো গাইস, এখানে একটা কিল পেয়ে গেছি, আমার আরও দুটো কিল লাগবে, দুটো কিল কেমনে পাবো, আর মাত্র দুটোই আছে, একটু হিল করে নেই। আমার বোন কত ড্যামেজ দিছে, এই যে আমার পাশে গাইস, আমার পাশে। আচ্ছা দেখা যাক আর একটা এনিমি কোথায় কোথায়, আচ্ছা এখান থেকে, এই ত্রি পাইছি 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 পাইছি, তোরে আচ্ছা সামনে চলে আসে, ওকে বলে এই ওপেনলি চলে আসছে, কি রে ভাই সাহ, দুইটা কিল পাইছি, ভাব চাইছিলাম তিনটা, যাক সমস্যা নেই, দুইটা কিল পাইছি, অবশ্যই আমি ওর থেকে আগায় আসি। এখানে ফামাস নিব, আর হচ্ছে গিয়ে গ্লুওয়াল নেওয়া লাগবে তিনটা, যেহেতু গ্লুওয়াল না থাকলে সেফ থাকতে পারবো না, আর আমি যদি বাইচেই না থাকি তাহলে ড্যামেজ দেবে কে, ওকে। সো এই যে মামুন ভাইকে দেখতেছো, সে অলওয়েজ সব কিছু আমার দিয়ে দেয়, কেন আমি জানি না, মানে যে যা পায় সব আমার দিয়ে দেয়। আচ্ছা ড্যান্স ও যায়, আচ্ছা শুরু হয়ে গেছে গেম, আমরা এখন চলে যাবো, ঘুষা ঘুষি করে কেন আমারে। আচ্ছা ফার্মাস নিয়েছি, ভালো হয়েছে, দূর থেকে একটু ড্যামেজ দিতে পারবো, এই যে আমার বোন পাশে বেচারা গান হাতে নিয়ে দৌড়াচ্ছে আমার মতো। আচ্ছা আমি উপরের দিকে যাই, এদিক থেকে মারতে পারবো না, কারণ সামনে গাড়ি টাড়ি অনেক কিছু আছে, যার জন্য আমি দেখতে পারবো না। এই এই উপর থেকে একটা উঠেছে, এখানে একটা নেমে আসে, এখানে একটা উঠছে, ভাই কী রে কী চালু, উপরে উঠে গেছে, হেড লাগটা হেড লাগ, ওকে ভাই 143-এর একটা হেড লাগছে, নাইলে আমি যাইতাম এখনই আকাশ উপরে উঠা, যাক
আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে ওটার হেড লাগবে, যার ফলে আচ্ছা ঠিক আছে আমি কিলটা কনফার্ম করে দিছি, যার ফলে আমি ওরে মাইরে দিতে পারবো। আমার বোন নক হয়ে গেছে জ্যাক, মাশাল্লাহ, মানে প্রায় আমি ড্যামেজের দিকে আগে যাবো। হে এই কিলটা আমার, দেখ এই কিলটা নিয়ে নিল, ড্যামেজটা কিন্তু আমি দিছিলাম। জ্যাক মামুন ভাইয়া কিলটা নিয়ে নিল, নেক্সট ডে এই কিলটা আমার, এইটাও নিয়ে নিল। আচ্ছা প্রবলেম নাই, আমরা অনেকগুলো গুলোয়াল পাইছি। আচ্ছা আমার এখন কিছুই লাগবে না, জাস্ট ভেস মেকার নিয়ে নিই একটা। ওকে একটা ভেস মেকার, ওকে ফার্মাস নিব। দেখ গুলোয়াল আমার দিয়ে দিছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখানে একটা দুটো কিল লাগে, নাইলে প্রবলেম হয়ে যাবে ড্যামেজে। আচ্ছা বেসটাকে ঠিক করে নিই, গেম স্টার্ট হয়ে গেছে। আই থিঙ্ক আমি আমার বোনের থেকে আগায় আছি অনেক কনফিডেন্টের সাথে, ওর কাছ থেকে আই থিঙ্ক আমি গিফট নিতে পারবো না কি গাইস। ওকে উপরে উঠে বসে আছে, এই দুটো হেড লাগছে, হেড লাগছে, যাস না যাস না, চলে গেছে, কাবারে চলে গেছে বেচারা। এই ফার্মাসটায় অনেক হেড লাগে এই স্কিনটায়। ও ওপেনে ওপেনে, আই বাঁচাবো নাকি? হ্যাঁ বাঁচাই না, সরি মরে গেছে, করার কিছু নাই না জিয়া, তোমার আমি বাঁচাইতে পারি নাই। এখানে মামুন ভাইটা দেখতে পাচ্ছি। আচ্ছা কাছে আসেন ভাইয়া, দেয়ালের কাছে আসতে হবে, তাহলে আমি হিল করতে পারবো। ওকে আচ্ছা চলে আসছে, আবার নক হয়ে গেছে ভাই, গ্রেনেড মেরে দিছে তো তার জন্য নক হয়ে গেছে। আচ্ছা আমি যাই আবার বাঁচাই ফেলি তারে। এই এই পাশে একটা নেমি, সামনে একটা, এই তেরি আটকে গেছি, আটকে গেছি, এই ভাই মারিস না মারিস না মারিস না, আটকে গেছি। আচ্ছা তোমার বাঁচাই নেই, এবার আমারও হিল করতে হবে, আমার লাইফেরও 12টা বাজায় দিচ্ছিল আপনার এসে। যা গুরুয়াল লাগবে না ভাই, মেডিকেট আপনি আমার সব দিয়ে দিয়েছেন, কেমনে কি হবে? এই যে মেডিকেট নেন, এই যে মেডিকেট, কে হিল ফার্স্ট। কি ভাই একটা মেডিকেট ইউজ করে আর একটা দিয়ে দিল, আপনি নেন আমার লাগবে না, কি একটা অবস্থা, সব মেডিকেট সব কিছু আমারে দিয়ে দেয় কেন এই ভাই, সব কিছু আমারে দিয়ে দেয়। আচ্ছা গুলোয়ালটা ফাটানো যাক, আমাদের কি লাগবে। আচ্ছা দেখা যাক কি হয় কি না হয়। ভাই একটা একটা কিল তো মিল যা, এই পিছনতে পারে কইদি কইদি মারতে থাকে মামুন ভাই, অলরেডি ড্যামেজ মাসুম মামুন, যাই হোক হবে একটা। সামনে সামনে আয় সামনে আয় সামনে আয় সামনে, লা কি রে শটগান শটগান এত, দেখ মেরে দিল। যাক করে কিছু নেই, 3-1, এখন ড্যামেজ আই থিঙ্ক আমার বেশি আছে, নাজিয়ার থেকে আমার কিল লাগবে না, আমার লাগবে ড্যামেজ, আমার নাজিয়ার থেকে বেশি থাকলেই হবে, আর কিছু দরকার নাই। ওকে আচ্ছা এখন কোন গানটা নিব, গান শটগানটাই নিয়ে নেওয়া যাক। সো গাইস আমরা শটগানটা নিয়ে নিছি, এখন এখানে মাসুম ভাই দেখতেছি সে গ্লোবাল দিয়ে দিছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ, এমনিতে আমি গ্লোবাল নিতে পারি নাই। কি ম্যান সে কি মেডিকেটও দিয়ে দিচ্ছে, মেডিকেট আমার দরকার নেই, আপনার মেডিকেট আপনার কাছে রাখেন, এত কিছু দিয়ে দিলে আপনি খেলবেন কীভাবে? হ্যাঁ কীভাবে খেলবেন, সব কিছু আমাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা ওই যে মায়ের খাচ্ছে, আমার বোন মায়ের খাচ্ছে, এই যে গুড গ্রেট গ্রেট, কি সুন্দর ওপেন আসতেছে, হেড তো খাওয়াই সোনা। ওকে তারপর তি হয়ে মার রহি হে, নাজিয়ারও মেরে দিছে মানে আমার বোনটা মেরে দিছে, করার কিছু নেই ভাই তুমিও শেষ। যাক তোমার থেকে আমার ড্যামেজ বেশি আছে আই থিঙ্ক, দেখা যাক লাস্ট পর্যন্ত। ও আমাদের 3 নম্বর প্লেয়ারও শেষ, আমাদের জিকো মেবি শেষ হয়ে যাবে, জিকো ভাইয়া, তো দেখা যাক। এখান থেকে আমি একটু লুট করে নিই গুলোয়াল টুলোয়াল, MP40টা নিয়ে নিবো, আমার MP40 স্কিন শেষ, আমার আবার নিতে হবে MP40। গাইস তোমরা জানো যে আমার MP40 ভাগ্য হচ্ছে কি, কুত্তা ভাগ্য, আমার কুত্তা ভাগ্য MP40, আমি পাই না যতই খরচ করি। আর জিকো ভাই আমার মরে গেল, করার কিছু নাই। আচ্ছা দেখা যাক এখন 3-1, ভাই তোমাদের ড্যামেজই দিতে পারবো, আমার আমি কিল নিতে পারবো না, বাট তোমাদের ড্যামেজ দেওয়াটাই আমার দরকার। আচ্ছা একটা একটা করে আয়, তিনটা তিনটা করে আসার কোনো দরকার নাই, একটা একটা করে আয়। আর MP40 দিয়ে তো দূরে কি হয়, ও কি ভাই একটা একটা করে চলে আয়, আমার জাস্ট ড্যামেজ দেওয়া লাগবে, গুলোয়াল ফাটাই দিচ্ছে সব, সব গুলোয়াল ফাটাই দিচ্ছে, আমার কাভারে যাওয়া উচিত। ভাই মারিস না, তোদের শুধু ড্যামেজ দিব, তোদের আবার তোর তোরা মরে যাস আমি চাই না। ওকে অনেকটা ড্যামেজ হয়েছে, আরও আরও লাগবে, গুলোয়াল মেরে দিচ্ছে রে। আচ্ছা দেখা যাক, ওই যে একটা নিচে নামছে ওইটার আমি ড্যামেজ, MP40 দিয়ে কত দূরবার দেওয়া যায় গাইস, এলিমিনেটেড হয়ে যাবো, ওদের কিল দিব না কোনোভাবেই না, জোন আসতেছে এদিকেও তো যাওয়া যাবে না। তো গাইস জোন চলে আসছে একদম খুবই খারাপ অবস্থা,
কোন দিকে যাব ভাবতেছি, শর্ট গানের আচ্ছা একদম চনের ভিতর পড়ে গেছি, লাইফ তো খতম, বললাম না এলিমিনেটেড হয়ে যাবো, বাট কিল দিব না রে তোদের, কিল দিব না, ড্যান্স দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা পরের বার নিব একটা MP40 নিব, একটা শর্টগান নিব, ওকে। আর MP14 যে শর্টগান স্কিনটা নিয়েছি ইনকিউবেটার থেকে ভাই, ওটা একদমই ভালো না, রিলোড যে এত মানে এত দেরি করে, মাইনাস করে দিছে ভাই ঠিক আছে বলে, কিন্তু এত দেরি মানে বলার মতো নাই। আচ্ছা আমার বোন নিছে কি, আমার বোন নিছে এক্সিম মেট, মানে সে দূরে থেকে ড্যামেজ দেওয়ার তার চিন্তা। আমি MP40 নিছি, শর্টগান নিছি, দেখি দেখা যাক। আরে ভাই আবার আমাকে গ্লোবাল দিয়ে দিছে, মেডিকেট দিয়ে দিছে, যাক ভালো। এরকম একটা লোক মানে এটা হচ্ছে আমার লোক, সবসময় সাথে থাকা লাগে এরকম একটা লোক। আচ্ছা আমাকে গ্রুপ থেকে মেনশন দিচ্ছে, খুবই প্রবলেম, মেসেঞ্জার কিন্তু আমার অফ করা, তারপরে আবার গ্রুপ থেকে মেনশন আসে, দেখা যাক। ওই যে MP40 দিয়ে কত দূর বা হবে তাই না, MP40 দিয়ে এক ড্যামেজও দেওয়া যাবে না, যাক ওদের লোকেশনটা আমি আগে দেখে নেই। এখান থেকে যদি আমি MP40 মারতে যাই তাহলে অবশ্যই আমি নক হয়ে যাবো, ওই যে একটু বের হয়েছে মাথা, ভাই এক ড্যামেজ দিতে পারলেও আমার লাভ হবে, প্লিজ। সে দেখ আমার বোন একদম ওপেনলি মারতেছে, একদম ওপেনলি। আচ্ছা দেখা যাক, এই মাসে 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 আয় নক করে দিল, সে বাঁচালো কইবি, আমার বোন তোমার বাঁচাবেই না আমি জানি, কারণ আমি মরে গেলে ওর ভালো, ও বেশি বেশি ড্যামেজ দিতে পারবে, অলরেডি আমার থেকে অনেকটা পিছিয়ে আসে গাই, সেটা যদি আমরা ভুয়ে নিতে পারি তাহলে আমরা এটা উইন হয়ে যাবো, আর এটা উইন হয়ে গেলেই তখন দেখা যাবে ড্যামেজ কার কত বেশি আর কে উইন হয়। দেখা যাক আমি নিচের দিকে চলে যাই, কারণ আমার কিল লাগবে, আমার ড্যামেজ লাগবে, আমার কিলের থেকে বেশি ইম্পর্টেন্ট ড্যামেজ, যেহেতু আমার বোনের কাছ থেকে আমার ভাগাইতে হবে। এ ভাই ভাই মাইটা দিছে, ও শিট ভাই কেন মারলা, এটা তো আমার কিল আমি নিতাম। আচ্ছা হেলমেট পাইছি ওর কাছ থেকে, আমার কাছে হেলমেট বেশ কিছুই ছিল না, কারণ আগের ম্যাচটা আমরা হেরে গেছি। সো গাইজ দেখা যাক এখানে ওরা কি গ্লোবাল দিয়ে দিয়ে আসতেছে কেবল, ওই যে দেখতে পাচ্ছি ওরা জোনের ভিতর পড়ে গেছে, ওয়াও ভেরি গ্রেট, প্রবলেম ওদের পড়তে হবে এবার। দেখা যাক ভুইয়া কি আমরা নিতে পারি নাকি, ড্যামেজ লাগবে, যেটা কিল লাগবে, দেখি একটা দুজনই বেঁচে আছে, এখন দুইটা কিল প্লাস ড্যামেজ দেয় দিতে পারি নাকি। আচ্ছা এই MP40 এমন কোনো ড্যামেজ দেয় না, আমার স্কিন নিতে হবে, আমি আনতে ভুলে গেছি, ভাই মার যা মার যা ভাই মার যা মার যা, ও রে অনেকটা ড্যামেজ দিচ্ছি আই থিঙ্ক, এই বোমারে এই টমেটো মেরেছে, টমেটো মেরেছে, ভাই 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 আমার টমেটো এখন খাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি একদমই পছন্দ করি না, তো আমার দরকার নেই, তোমাদের আপেল দরকার নেই আমাদের। ওকে ভাই ভাই হেড লাগছে, একটা হেড লাগছে, একটা হেড লাগছে, তুমি তো আমার হাতে এসেছো, ওকে গ্রেট, আমার বোন নিচে চলে গেছে মারার জন্য জোনের ভিতরে। তো গাইস আমরা ভুইয়া নিয়ে নিলাম, আশা করি ড্যামেজটা আমাদেরই বেশি আছে, দেখা যাক ড্যামেজটা এখন রেজাল্টটা দেখবো, আর আমি আমার বোনের কাছ থেকে দেখি ডায়মন্ড নিতে পারি কি না। ওকে তো রেজাল্টের অপেক্ষায় ভুইয়া মিল গেই, র্যাঙ্কও বেড়ে গেছে, আমি প্লাটিনামে আসি এখন। সো গাইস দেখতে পাচ্ছ 6টা কিল আমি, 2000 ড্যামেজ, 2500 ড্যামেজ, মানে আমি সবার থেকে বেশি, আমার বোনের থেকে বেশি, আমার বোনের থেকে বেশি হইলেই হবে, আমার আর কিছু দরকার নেই, যেহেতু আমার বোনের থেকে আমার ড্যামেজ বেশি ছিল অবশ্যই আমি তার কাছ থেকে গিফট নিয়ে নেবো। গাইস পার্ট টু দেখতে চাইলে অবশ্যই জানাবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না। সো গাইস আজকের মতো বাই বাই, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা।